আজ করে দেখাবো সুজি এবং দুধ দিয়ে খুব মজার একটি মিষ্টির রেসিপি। ঘরে থাকা উপকরণেই এই মিষ্টিটি তৈরি হয়ে যায় আর বানানো খুবই সহজ। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল, আর যদি দেখে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সুজির এই মিষ্টি বানানোর জন্য নিয়ে নিয়েছি 1.5 কাপ লিকুইড দুধ, নিয়েছি 1/2 কাপের থেকে একটু কম চিনি, 4 টেবিল চামচ সুজি এবং কিছুটা ড্রাই ফ্রুটসকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়েছি 2 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট আর নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট। এবার রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, বসিয়ে গ্যাসটা অন করে দিয়ে 1.5 কাপ দুধ আমি এখানে দিয়ে দিলাম। দুধটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি। এবার চিনিটা মেল্ট হওয়া অবধি আমি একটু এইভাবে নাড়তে থাকবো। এক থেকে 1.5 মিনিট আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার সুজিটা আমি দুধের মধ্যে দেব, এক হাতে সুজি দেব আরেক হাতে এইভাবে নাড়তে থাকবো, তাহলে সুজিটা লাম্পস পড়বে না। সুজিটাকে রোস্ট করে নেইনি, আমি কাঁচা সুজি ব্যবহার করেছি। পর্যায়ে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট, এই জায়গায় আপনারা ফ্রেশ কোকোনাটও দিতে পারেন। ভালো করে সমস্তটা মিশিয়ে দেব। বন্ধুরা, এই মিষ্টিতে অবশ্যই করে এই নারকেলটা দেবেন, এতে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। ডেসিকেটেড কোকোনাট দেওয়ার পরে আরও মিনিটখানেক আমি জাল করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়ো। এলাচটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে তারপরে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এই পর্যায়ে সুজি দুধটা পুরোটা টেনে নিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, অফ করে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে লো ফ্লেমে আরও 1 থেকে 1.5 মিনিট এটাকে রান্না করে নেব। অনবরত নেড়ে নেড়ে আরেকটু আমি সুজিটাকে টানিয়ে নেব। দেখুন, এখন কড়ার গা থেকে কিন্তু সুজিটা ছেড়ে আসছে। এইরকম যখন কড়ার গা থেকে সুজিটা ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে এটা একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আমি একটা বড় অ্যালুমিনিয়াম শিট নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি। এবার গরম অবস্থাতেই সুজির এই মিশ্রণটা আমি ওই অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে ঢেলে দেব। সুজিটা গরম থাকতে থাকতেই এই স্টেপটা করতে হবে। এবার চামচের সাহায্যে আমি মাঝখানটা একটুখানি ফাঁকা মতো করে নেব। মাঝখানে আমি একটুখানি ড্রাই ফ্রুটস এবং কিশমিশ আমি এর মধ্যেখানে স্টাফ করব। এবার কেটে রাখা আমন্ড, পিস্তা এবং কাজুর কুচিগুলো আমি এর মধ্যেখানটায় দেব। কয়েকটা কিশমিশকেও আমি একটু টুকরো করে রেখেছিলাম, সেই কিশমিশগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুই এই জায়গাটায় স্টাফ করতে পারেন। এবার এটাকে আমি রোল করে নেব।
একটু চেপে টাইট করে রোলটা করতে হবে। ভালো করে রোল করে নিয়েছি। এবার 2 ঘন্টার জন্য আমি নরমাল ফ্রিজে এটাকে সেট হওয়ার জন্য রেখে দেব। ফিরে এলাম 2 ঘন্টা পর। এবার এটাকে আমি আপনাদের খুলে দেখাচ্ছি। বন্ধুরা খুব নরম, তাই খুব সাবধানে এটাকে খুলতে হবে। এবার সুজির মিষ্টিগুলোকে আমি আমার পছন্দ মতো পিস করে কেটে নেচ্ছি। বন্ধুরা এইভাবে মিষ্টি বানিয়ে আপনারা অতিথিদের সার্ভ করতে পারেন, বা সামনেই রথযাত্রা, আপনারা এইভাবে মিষ্টি বানিয়ে মহাপ্রভুকে ভোগও দিতে পারেন। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।